আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদির সাথে বাংলাদেশের বিমান চলাচল আবারও শুরু। আজ সৌদি আরব থেকে আসছে 366 জন বাংলাদেশি প্রবাসী, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। আজ সৌদি আরব থেকে দেশে ফিরছে 366 জন বাংলাদেশি। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে সৌদি আরবে কোভিড-19 পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় তারা প্রবাসীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে ওই সকল দেশকে চাপে রেখেছে। বেশ সমস্যা পড়া প্রবাসীদেরকে বিশেষভাবে দেশে আনা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, প্রচুর অসুবিধায় থাকা সৌদি প্রবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে। তার এই অংশ হিসাবে আজ বুধবার সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে 366 বাংলাদেশি। এদের মধ্যে ওমরা করতে গিয়ে আটকে পড়া 132 জন বাংলাদেশি ও দেশটির কারাগারে থাকা 234 জন প্রবাসী রয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মাসিহ বিষয়টি নিশ্চিত করে জানান, গত 9 এপ্রিল এই 366 জনকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে সৌদি আরবের লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি। জানা গিয়েছে, আজ বুধবার সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দা বিমানবন্দর থেকে উল্লেখিত বাংলাদেশিদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ সময় বিকেল 4টার পরে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এদিকে করোনা ভাইরাসের প্রতিরোধে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার এবং এই করোনা ভাইরাস নিয়ে নির্দেশনা না মানলে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে ইতিমধ্যেই সকল প্রকার গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রায় 24 ঘন্টা কারফিউ জারি করা হয়েছে সকল শহরে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যদি এই কারফিউ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে এবং এই রোগীর সংখ্যা কমানোর জন্য প্রয়োজনীয় সকল সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় খরচে রোগীদেরকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে সৌদি আরব সরকার। সৌদি আরবে বৈধ অবৈধ সকল প্রকার প্রবাসীদেরকে ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে এমনটা জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশে বিমান চলাচল শুরু হয়েছে, তবে এটা আংশিকভাবে, এখন পর্যন্ত পুরোদমে বিমান চলাচল শুরু হয়নি। যখনই সৌদি আরব সরকার বাংলাদেশের সঙ্গে পুরোদমে বিমান চলাচল শুরু করবে আমরা অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে আপডেট দেব, দয়া করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই দয়া করে সকলের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এ বিষয়ে জানার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।